হ্যালো ফ্রেন্ডস, আমি সংযুক্তা। মন খারাপের সঙ্গে ভিডিওটা করছি, টেকনো পলিশের উপর দিয়ে যাচ্ছি, যেটা আমাদের বাড়ি থেকে জাস্ট 2-3 মিনিট, এটার উপর দিয়ে সবকিছু যেতে হয়। আর যেখানে যাচ্ছি, আপনারা যারা দুঃখারে যান জানেন আপনারা কীরকম গেমস, নানা রকম গেমস পার্টিসিপেট করা যায়। আর আমরা তো ভীষণ ঘুরতে মেলাতে ভালোবাসি, আমরা কোনো ফেয়ার বলতে গেলে বাদ দিই না। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো যাচ্ছি, সেটা শুধু নয়, সেটা করোনাময়তে হয়ে আমার বাড়ির থেকে 10 মিনিট ডিস্টেন্সও নয় হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি 8 বছর হয়ে গেল, 9 বছর রানিং, সেটা হচ্ছে আমরা ঠিক নজরুল তীর্থের অপোজিটে সেন্ট্রাল মলের কাছে অ্যাক্সেস মল, লাইফস্টাইল মল, কী বলবো, নভাতেল, লেমন ট্রি, আইবিশ, মানে প্রচুর ফাইভ স্টার, প্রাইড, অনেক অনেক ফাইভ স্টার হোটেল, মল, জিওমার্ট, তারপরে স্মার্ট বাজার, কি নেই, মানে 3-4 মিনিট ঘিরে মনে 8-10টা মল ফাইভ স্টার হোটেল। আর একটু এগুলে 2 কিলোমিটারও নয়, সেক্টর ফাইভেও তো প্রচুর রেস্টুরেন্ট, হোটেল ফাইভ স্টার রয়েছে, সেখানে পাঁচলুন থেকে কি নেই, ওখানে তো অনেক রেস্টুরেন্ট, কারণ সেক্টর ফাইভটা পুরো ইলেকট্রনিক হাব, মানে ওখানে এত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যাদের কনফারেন্স থেকে বা এমনিও অনেক অকেশনাল পার্টি ফার্টির জন্যে ওখানে প্রচুর বড় বড় ফাইভ স্টার, 4-স্টার রেস্টুরেন্ট রয়েছে, সেটা তো খুবই 5-7 মিনিটের ব্যাপার। এদিকে রয়েছে ওয়েস্টার্ন, রয়েছে বলতে ভুলেই গেছিলাম, আমাদের ইকো পার্ক পেরোলে, ইকো পার্ক আমাদের বাড়ি থেকে জাস্ট 7-8 মিনিট, 2.5 কিলোমিটারের মতো বাড়ি থেকে 7-8 মিনিটে ইকো পার্ক পৌঁছে যায়। এদিকে আবার সেক্টর ফাইভ ছাড়া নিকো পার্ক রয়েছে, তারপর তো বাইপাস তো পৌঁছেই যাচ্ছি, শ্বশুরবাড়ি বা ছেলের স্কুল বা প্রিয়গোপাল বিষয় মানেই বাইপাস। সত্যি কথা বলতে আমাদের জায়গাটা সত্যি আমরা এটা নিয়ে প্রাউড ফিল করি, খুব সুন্দর একটা জায়গা থাকি। অনেকেই আমাদের বলে তোমরা এত বিদেশে যাও ট্যুর করতে, না গেলে তোমাদের এখানটাই তো পুরো বিদেশ। সত্যি তাই, রাস্তাঘাট অনেক সুযোগ সুবিধে, অনেক বড় বড় হসপিটাল, দিশা আমাদের পাশেই রয়েছে, ওইও কি মানে অনেক অনেক হসপিটালরাও তো জানি না, কারণ হসপিটালের ব্যাপার আমাদের নেই। তো যাই হোক, নেক্সট টাইম আমরা কলকাতা বুক ফেয়ারের আগের বছর মানে 22-এর ছিল, 23-এ যায়নি, ছেলের বোর্ড ছিল বলে, তো নেক্সট টাইম নেক্সট ইয়ার মানে 2025-এর ভিডিও ভালো করে করব। এটা আমার টুকরো টাকরা যে ভিডিও ছিল আর ফেসবুকে পোস্ট করেছিলাম, ওই সেভ করে নিয়ে ওখান থেকে আমি স্ক্রিন রেকর্ডিং করে করছি, এই যে এসেই গেছি। আর বাঁদিকে আছে নজরুল তীর্থ, তারপরে এই যে নজরুল তীর্থ ঠিক উল্টো দিকে দিয়ে যদি একটা সোজা বিল্ডিংগুলো না থেকে রাস্তা হতো, জাস্ট 2 মিনিটও লাগতো না গাড়িতে, ঠিক অপোজিট পাড়েই আমাদের, কিন্তু টার্ন নিতে হয় ইস্টার্ন হাই থেকে রাইট সাইডে, ইস্টার্ন হাইয়ের লেফট সাইডে চলে যাচ্ছে জিও মার্ট, আর রাইট সাইডে আমাদের বাড়ি নবশান্তি নিকেতন 3 নম্বর ট্যাঙ্কের কাছে। এখানে কিন্তু স্মার্ট বাজার আমাদের বাড়ির এই পারে রয়েছে, ওইদিকে এটা হচ্ছে IBM বিল্ডিং, এখানে KFC-র একটা বড় রেস্টুরেন্ট রয়েছে, ডমিনোসের রয়েছে, যা মানে আমি ফাইভ স্টার ছাড়াও এগুলো পাচ্ছি। তাছাড়া হাইপার মার মোড় যেটা, সেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড়ো IBM বিল্ডিংয়ে রয়েছে। আর এই লেফট সাইডে এই যে সাবওয়েগুলোর পর লেফট সাইডে হচ্ছে ইস্টার্ন হাই, আর এখানটা হচ্ছে নিউটন বাস টার্মিনাল। এইখানটায় অনেকগুলো মঞ্জনিস থেকে অনেক অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট, ছোটো ঠিক বলবো না, অনেক রয়েছে, মানে এখানটা পুরো অন্যরকম। সত্যি উই আর ভেরি লাকি যে এখানে আমরা থাকি। আর এসে গেছি নবশান্তিনিকেতন বিল্ডিং, আর এই ঢুকে গেলাম, মানে আমরা বাড়ি এসে গেলাম। সবথেকে বড় কথা, ভিডিও হারিয়ে গেলেও আমাদের এই স্মৃতি, আমাদের দুজনের প্রত্যেক মুহূর্তে ঘোরা, এটাই আমাদের কাছে অনেক বড় সম্পদ।